वेलकम बैक फ्रेंड्स, এই মাত্র পাওয়া খবর অনুযায়ী আপনাদের যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যদি আপনাদের জনধন অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেই সব গ্রাহকদের দেওয়া হবে 2 লক্ষ টাকা, সঙ্গে আরো বিভিন্ন রকমের সুবিধা দিচ্ছে SBI। তো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই তথ্য জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। আপনি কি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার? তাহলে জেনে নিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের সেই সব গ্রাহকদের জন্য কি কি সুবিধা দিচ্ছে। স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জনধন অ্যাকাউন্ট হোল্ডার হন, তাহলে বিনামূল্যে পেয়ে যাবেন 2 লক্ষ টাকা। SBI এর তরফে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের 2 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে। জানা গিয়েছে স্টেট ব্যাংকের যে গ্রাহকদের কাছে রুপে ডেবিট কার্ড রয়েছে, তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার দেওয়া হবে। এরপর জানানো হয়েছে যে আপনারা কিভাবে এই টাকার ক্লেম করবেন। এই যোজনায় ব্যক্তিগত দুর্ঘটনা পলিসিতে দেশের বাইরে দুর্ঘটনা ঘটলেও সেই দুর্ঘটনার ক্ষেত্রেও কভার করা হয়ে থাকে। জরুরি কাগজপত্র জমা করতে পারলেই ভারতীয় টাকায় ক্লেমের টাকা দেওয়া হবে বলে ব্যাংকের তরফে জানানো হয়েছে। এছাড়াও জানা গিয়েছে বেসিক সেভিংস অ্যাকাউন্টকে জনধন যোজনা অ্যাকাউন্টে সহজে ট্রান্সফার করার বিকল্প ব্যবস্থাও রয়েছে। জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের SBI ব্যাংকের তরফে রূপে PMJDY কার্ড দেওয়া হয়ে থাকে। জানা গিয়েছে 28 আগস্ট 2018 পর্যন্ত জনধন অ্যাকাউন্টে জারি রূপে PMJDY কার্ডে 1 লক্ষ টাকার বিমা পাওয়া যাবে। জানা গিয়েছে 28 আগস্ট 2018 পর জারি রূপে কার্ডে পাওয়া যাবে 2 লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভার বেনিফিট। 2014 সালে মোদি সরকারের হাত ধরে শুরু হয় প্রধানমন্ত্রী জনধন যোজনা, দেশের সমস্ত মানুষকে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। আর এখন অনলাইনে এই অ্যাকাউন্ট খোলার সুবিধা পাচ্ছেন সাধারণ গ্রাহকরা। আর এবার SBI এর জনধন অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকলে পেয়ে যাবেন বিনামূল্যে ইন্স্যুরেন্সের সুবিধা। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি সকলেই বুঝতে পেরেছেন।